থেকে লড়াই চলছে, প্রতিবারই রণবীর, রণবীর ব্যাক পাস, কোন ঠাকুরের নাম বলছি, এটা কি মন্ত্র? কি মন্ত্র এটা? বজরংবলী, পাগল হে তুই এখনই এরকম কাজে, তুই এখনই এরকম, তুই বড় হলে কি করবি? আপনাদের সবার প্রশ্ন তো যে রাজঋষি এরকম বিড়বিড় করে কি বলছিল সেদিনকে, শনিবার দিন যে ডার্বি হয়েছে, সে ডার্বির ফলাফল যাই হোক না কেন, মানুষের মন কিন্তু জিতে নিয়েছে রাজঋষি। এবং শুধু তাই নয়, কলকাতার ফুটবল, বাংলার ফুটবল বেঁচে থাকুক এমনই ফ্যান বেজের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজঋষি। রাজঋষি ক্লাস টুতে পড়ো, এবং সবার আগে একটু ঘুরে বসো, সবার আগে তুমি, আমি তোমার থেকে এটাই জানতে চাইবো যে সেদিনকে তুমি যে সেলিব্রেশন করেছো, সেই সেলিব্রেশনটা কিন্তু পুরোপুরি ভাইরাল, এবং তুমি তারপর মোহনবাগান ক্লাবে গেছো, সেখান থেকে তোমাকে পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু সবাই জানতে চায় যে কি হয়েছিল, কি বলছিলে সেদিনকে তুমি? জয় মা গুরু, জয় মা কালী। কেন বলছিলে, কিরম ধরনের টেনশন হচ্ছিল তখন? খুব টেনশন হচ্ছিল, যদি মোহনবাগান হেরে যায়, আমাদের তো মোহনবাগান ড্র করলো। ড্র করলো তো এবারে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কবে থেকে তুমি খেলা দেখা শুরু করেছো? 2020 2020 সাল থেকে তুমি খেলা দেখা শুরু করেছো, এবং 2020 সালের সবার প্রথমে তুমি কখন বুঝলে যে তোমাকে মোহনবাগানকেই সাপোর্ট করতে হবে? যখন থেকে রয় কৃষ্ণা ছিল। যখন থেকে রয় কৃষ্ণা ছিল, তার মানে তুমি রয় কৃষ্ণাকে খুব ভালোবাসতে? হ্যাঁ। এখন ফেভারিট প্লেয়ার তোমার কে? ডিমিট্রিয়াস পেট্রাটস আর আর্মান্ডো সাদিকু। আর্মান্ডো সাদিকু আর ডিমিট্রিয়াস পেট্রাটস। আচ্ছা, তো আমি শুনছিলাম যে তোমার বাড়ির অনেকেই নাকি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সময় ঝগড়া লেগেছে? মাঝে মাঝে কাকার সাথে ঝগড়া লেগেছে। কেন ঝগড়া করতে? তা কাকা বলতো আমাকে, আমি বলতাম তোমাকে, এই নিয়ে ঝগড়া হতো। মারপিট করনি তো? মারপিট করিনি। মাঠে যাওয়া হয়েছে কোনোদিনও? মাঠে মাঠে যাওয়া হয়নি। মাঠে যাওয়া হয়নি। খুব তাড়াতাড়ি যেতে হবে তো, এই প্রথম যেতে চাও? হ্যাঁ। তা বাড়ির লোককে বলো, বলেছি তো, আমাদের মাধ্যম দিয়ে কিছু বলো। কি বলবে তুমি বাড়ির লোককে আমাদের মাধ্যম দিয়ে কিছু বলো? আমি আমি যেতে চাই, কিন্তু যেতে দেয় না। যেতে দেয় না কেন? যেতে দেয় না কেন? এই তো কাকা ইস্ট বেঙ্গল আর আমি মোহনবাগান। এই রে, তো কাকার বিরুদ্ধে কিন্তু প্রচুর নালিশ, তাই তো? এবারে আমি একটা কথা বলি যে পড়াশোনা করো, ক্লাস টুতে পড়ো, কোন সাবজেক্ট ফেভারিট? বাংলা। বাংলা ফেভারিট? আচ্ছা, বাংলা ফেভারিট, খুব ভালো। কিন্তু পড়াশোনাটা হয় নাকি সারাদিন ওই খেলা দেখা, খেলাধুলা? পড়াশোনাও হয়, খেলাধুলাও হয়। পড়াশোনাও হয়, খেলাধুলা হয়, এটা তো মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, তাই তো? খেলাটা বেশি হয়? হ্যাঁ, ঘরেও খেলা হয়, নিচেও খেলা হয়, দাদু আর পাপিও আছে, ওদের ঘরেও খেলা হয়, আর পড়াশোনাও হয়। ফুটবলার হওয়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ। কি মানে, কি কোন পজিশনে খেলতে চাও? স্ট্রাইকার, ফরওয়ার্ড। স্ট্রাইকার, ফরওয়ার্ড। ভারতীয় দলে তোমার কাকে পছন্দ এই মুহূর্তে? সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীকে? আচ্ছা, আমাদের মাধ্যমে বলতে চাও কিছু সুনীল ছেত্রীকে, কিছু বলতে চাও? সুনীল ছেত্রী খুব ভালো প্লেয়ার, ওর হ্যাট্রিক চাই বড় বড় ম্যাচে। বড় বড় ম্যাচে হ্যাট্রিক চাই, এবং ভারতীয় দলকে জেতে চাই, তাই তাই তো? আর কিছু বলতে চাও সুনীলকে? সুনীল তো বলছে আর কিছু বছর পরে হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কেন? সুনীল ছেত্রী ভালো প্লেয়ার, ওকে গোল করে হ্যাট্রিক করতে হবে। গোল করে হ্যাট্রিক করতে হবে। আর মোহনবাগানকে কী বলতে চাও, পরের ম্যাচে কী করবে? পরের ম্যাচে জেতা চাই। এবারে আইএসএল জিতবে মনে হচ্ছে? তাই চাই। জিতবে মনে হচ্ছে? জিতবে, সেটাই তো চাই। সেটাই চাই। তা তুমি কি ডায়লগটা দিয়েছিলে একটু দাও তো। ইসকা নাম হ্যায় মোহনবাগান। আচ্ছা, তোমার কাকাকে পেয়ে গেছি আমরা সাথে, আপনার নামটা বলুন একবার। আমার নাম প্রকাশ বাবু। হ্যাঁ,
প্রকাশবাবু, আপনি একটাই কথা জিজ্ঞেস করবো, যে যেভাবে লড়াই চলে আমরা জানি মাঠে ময়দানে, এবং এটা নিয়েই হয়তো কলকাতার ফুটবল আবেগ বেঁচে রয়েছে, এবং সেই ফুটবল আবেগ এক টুকরো স্টেডিয়াম হয়তো সেদিন আপনাদের বাড়িতেও হয়েছিল। ঠিক কী হয়েছিল, মানে ওই সময় ভাবতে পেরেছিলেন যে তারপরে রাজঋষি পুরো ভাইরাল হয়ে যাবে, আপনারা পুরো ভাইরাল হয়ে যাবেন? না, অ্যাকচুয়ালি প্রথম একটা গোল দিলাম আমরা, তারপরে ও একটা কান্নাকাটি করছিল, তো তারপরে যখন আমরা সেকেন্ড গোল দিলাম, তারপর থেকে দেখলাম ও কিছু একটা বিড়বিড় করে বলছে, এবার আমারও তখন চোখ হচ্ছে টিভির দিকে, তো আমি তাকিয়ে আছি, তো আমার ওয়াইফ ওটা ভিডিও করছিল, হঠাৎ করে যেই গোলটা দিল তখন দেখলাম, আমি তাকিয়ে দেখলাম ও লাফিয়ে চিল্লাচ্ছে, আর ওই যে এক্সপ্রেশনটা, ওই এক্সপ্রেশনটা মানে ইসকা নাম হ্যায় মোহনবাগান, ও একদম বলে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তার আগে আমি ওকে খুব রাগাচ্ছিলাম যে ওকে 3-1 প্যাক করবো, 3-0 হয়ে যাবে, 4 গোল দিয়ে দেবো, তো ওই যে ভিতরে একটা ওর একটা ক্ষোভ ছিল যে তাতা তো জিতলে তো আমাকে খুব প্যাক দেবে, তো ওই জন্য যেই বল করেছে 2-2 তখন ও একদম লাফিয়ে উঠেছে। সত্যি কথা বলতে এমন আবেগ তো আমরা কলকাতা মাঠে দেখতে পাই, অনেক সময় দেখেছি, অতীতেও দেখেছি, কিন্তু একজন বাচ্চা যা ক্লাস 2-তে পড়ে সেভাবে হয়তো তার জ্ঞানটাও হয়নি, তো এটা পরিবারেরই হয়তো, পরিবারের সঙ্গে থেকে হয়তো সেই বিষয়টা চলে আসা কোথা থেকে। তো ফুটবল খেলানোর ইচ্ছা কতটা রয়েছে ওকে? ওকে আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে একটা কোথাও কোচিং ইয়েতে ভালো কোচিং সেন্টারে ওকে ভর্তি করব, তো অলরেডি আমরা খোঁজখবর নিচ্ছি, কারণ ওর আগ্রহ যেটা রয়েছে ফুটবলের ওপরে বেশি রয়েছে, তো এবারে খোঁজখবর নিয়ে ওকে হয়তো খুব শীঘ্রই আমরা সেখানে ভর্তি করব। এবং আগামী দিনে আমরা জানি যে এইভাবে প্রচুর প্রতিভা উঠে আসে, এবং ফুটবলকে ভালোবাসা ফ্যানদের আমরা সুপার ফ্যান দেখেছি, আমরা ভারতীয় দলে সুধীর গৌতমকে দেখেছি শঙ্খ বাজিয়ে ভারতীয় ক্রিকেট দলকে চিয়ার আপ করে, তো সেভাবে দাঁড়িয়ে কোনোদিনও কি ভাবতে পেরেছিলেন যে মানে আপনি কি ইস্টবেঙ্গলের হয়ে কোনোদিন এইভাবে চিয়ার করেছেন? না না না, আমি এত অ্যাক্টিভ কোনোদিনই ছিলাম না, বাই হার্ট যেটা হয় ভাল লাগে টিমকে, বাট ইস্টবেঙ্গল হারলে কষ্ট লাগে, জিতলে ভাল লাগে, বাট ও যে অ্যাক্টিভলি যেটা করে বা যোর এক্সপ্রেশনটা বা ওর যে ভিতর থেকে বেরিয়ে আসছে, এই অ্যাক্টিভলি আমরা কোনোদিনই করিনি ছোটোবেলায়, এত অ্যাক্টিভ আমরা ছিলামও না। আচ্ছা রাজঋষি, একটা কথা বলো তো, সেদিনকে কান্না পাচ্ছিল কেন, কেঁদে ফেলেছিলে কেন? তখন খুব ভালো লাগছিল, ভালো লাগছিল, আনন্দের কান্না, তখন একটা চ্যালেঞ্জ ছিল মনের ভিতরে, তাই তো, যে কাকা কাকাকেও হারাতে হবে, ইস্টবেঙ্গলকেও হারাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোহনবাগানকে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার কাকা বা বাড়ির লোক যখন ইস্টবেঙ্গলের সাপোর্টার, তুমি কেন মোহনবাগানকেই বেছে নিলে, এটা কেন বলো? রয়কৃষ্ণার জন্যই মোহনবাগানকে বেছে নেব। আচ্ছা বেশ, তা একটা কথা বলো, যে পরীক্ষা তো আসছে, এবার পরীক্ষার পড়াশোনা হবে নাকি খেলাধুলা হবে, কোনটার জন্য, মানে খেলা দেখার জন্য টেনশনটা বেশি নাকি পরীক্ষার জন্য টেনশনটা বেশি, কোনটায় বেশি ভয় লাগে? দুটোই টেনশন আছে, কিন্তু খেলাটা একটু বেশি, খেলার ভয়টা একটু বেশি, মানে টিমকে জিততেই হবে আর কি, তাই? তো এবারে এই মাস্টাররা শুনলে তো, যারা এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা যারা তোমার স্কুলে আছে, তারা তো বকবে তো শুনলে, বলতে পারবে না। তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বলছে তারা? বলছে খুব ভালো। আর মোহনবাগান ক্লাবে গেছিলে, কি বললো মোহনবাগান ক্লাব থেকে? মোহনবাগান ক্লাব থেকে বললো খুব ভালো, সবাই ছবি তুলেছে। সবাই ছবি তুলেছে তোমার সাথে? ছবি তুলে কি বলছে? বলছে খুব ভালো। নিজেকে হিরো হিরো মনে হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, কোন প্লেয়ারের সঙ্গে দেখা করতে চাও? দিমিত্রিয়াস পেত্রাস, সাদিকু, এছাড়া সব প্লেয়ার। পুরো মোহনবাগান টিমের সাথে দেখা করতে চাও? হ্যাঁ একেবারে, তোমার স্বপ্ন পূরণ হবে এমনটা আমরা আশা করছি, কিন্তু এত তাড়াতাড়ি তো ছাড়া যাবে না, কি করতে হবে? একবার ওই ডায়লগটা চিল্লে মোহনবাগানের জন্য দাঁড়িয়ে, চলো ইসকা নাম হ্যায় মোহনবাগান। তারপরে কি বলেছিলে, কোন ঠাকুরের নাম নিয়ে? জয় মা গুরু, জয় মা কালী। আবার বলো, জয় মা গুরু, জয় মা কালী। একদমই। তো আমাদের সঙ্গে ছিল রাজঋষি, এবং ফুটবল আবেগ যে আমাদের মধ্যে এখনো বেঁচে আছে, কলকাতা ফুটবল, কলকাতা ডার্বির যে আবেগ, সেই আবেগ বেঁচে আছে, আর আগামী প্রজন্ম সেই আবেগ সাথে করে নিয়েই কিন্তু এগিয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা রাজঋষির, এবং আগামী দিনে তার ফেভারিট দল মোহনবাগান ক্লাব যেন আরও ওপরে ওঠে, তেমনটাই কিন্তু তার চিন্তাভাবনা, এবং তার পরিবারের সঙ্গে একটাই লড়াই এখন, সেটা হলো ফুটবল।
ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহরায়, আজ তাক বাংলা, কলকাতা।